কমলপুর নগর পঞ্চায়েতের উপনির্বাচনে মোট 11টি ওয়ার্ড থেকে মিছিল করে শুক্রবার মনোনয়নপত্র জমা দিল বিজেপি দল। মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে প্রার্থীরা সহ বিজেপি কর্মী সমর্থকেরা দলীয় কার্যালয় থেকে একটি মিছিল করে কমলপুর শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে কমলপুর মহকুমা শাসকের কার্যালয়ের সামনে জমায়েত হয়। সেখান থেকে মন্ত্রী মনোজ কান্তি দেব, বিজেপি মণ্ডল সভাপতি প্রশান্ত সিনহার নেতৃত্বে 11 সদস্য বিজেপি দলের প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন মহকুমার শাসক প্রশান্ত সিনহার কাছে। সূত্রের খবর, সিপিআইএম দল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না, তবে কংগ্রেস দল 4টি ওয়ার্ডে প্রার্থী দেবে বলে দলীয় সূত্রে জানা গেছে। মনোনয়নপত্র জমা শেষে মনোজ কান্তি দেব কি বলছেন আমরা শুনব। ১১টা ওয়ার্ড রয়েছে বিগত বিধানসভা নির্বাচনের পর, ১১টা ওয়ার্ডের বামফ্রন্ট সমর্থিত যারা প্রার্থীরা রয়েছিলেন তারা পদত্যাগ করায় নগর পঞ্চায়েতে অকাল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এই যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে 11টি আসনের মধ্যে 11টি আসনেই ভারতীয় জনতা পার্টি আজকে আমরা মনোনয়নপত্র দাখিল করছি। আমরা